আজকে তারিখটার মধ্যে চোখ ধাঁধানো বিষয় লুকিয়ে আছে, খেয়াল করেছেন কি? এটি একটি আন্তর্জাতিক পলিনড্রোম তারিখ, মাস দিন বছর বা দিন মাস বছর, তারিখটি যেভাবেই লেখেন না কেন এটি কার্যকর হয় যে কোনো বিপরীত দিক থেকে। 02022020, খেয়াল করুন উল্টো দিক থেকেও সংখ্যাটি একই। শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন তারা পলিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। পলিনড্রোম মানে হলো যে শব্দকে সামনে থেকে বা পিছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না। এই জাতীয় পলিনড্রোমের শেষ তারিখটি ছিল 11/11/11/11, প্রায় 900 বছর আগে। সর্বব্যাপী পলিনড্রোমস বলা হয় এই ধরনের তারিখগুলোকে। পরবর্তী 101 বছরের জন্য আর এমন কোনো তারিখ দেখা পাওয়া যাবে না। আপনাকে 3 মার্চ 2030 অবধি অপেক্ষা করতে হবে সর্বব্যাপী পলিনড্রোমস তারিখের জন্য। মূল গ্রিক শব্দ পলিনড্রোমস থেকে ইংরেজি পলিনড্রোম শব্দটি এসেছে। বাংলা ভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়। আপনার জীবনে হয়তো এ দিনটি আর কখনো ঘুরে আসবে না। আপনি জীবনে অনেক জায়গা, খাওয়া দাওয়া, সব টাকা পয়সা বারবার ঘুরে ফিরে আসবে, কিন্তু এই দিনটি আপনার জীবনে হয়ে থাকবে অবিস্মরণীয়। 3 অক্ষরের পলিনড্রোমিক শব্দের সংখ্যা অপেক্ষাকৃত বেশি, যেমন মরম, মলম, দরদ, জলজ, যমজ, তফাত, মধ্যম, বাহবা ইত্যাদি। বাংলায় একটি শব্দ আছে রমাকান্ত কামার, যদি আপনি এটাকে উল্টো করেন তাহলে ওই রমাকান্ত কামারই আসবে। তো এগুলো হচ্ছে পলিনড্রোম শব্দ। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।